Questo è buonissimo. Sì. Mamma mia, come è buono. Prendiamo un po'. Ma sì, Hello everyone, assalamu alaikum. সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আমি মিথিলা, যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় ডিনারে একটা ইটালিয়ান ফ্যামিলিকে ইনভাইট করেছি, তো তাদের জন্য কী ধরনের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম সেটাই ছিল। তো সব কিছু আসলে ওই ব্লগে দেখাতে পারিনি, দুইটা আইটেম বাকি ছিল। তো আজকে ওই দুইটা আইটেম সহ মেহমানরা যে এসেছে তাদের সাথে যে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এটাই থাকছে আজকের ব্লগে। তো আশা করি আমাদের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার পেজটাকেও কিন্তু লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না, আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের পাশেই থাকবেন সব সময়। আর ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি যেহেতু ডিনারে তারা আসবে, তার জন্য আমি আমার থাই স্যুপটা করা বাকি ছিল আর হচ্ছে পাকোড়া করব। পাকোড়া যেহেতু গরম গরম খেতে বেশি মজা, তাই আমি ভেবেছি যে ওরা আসলেই আমরা গরম গরম করে দেব। তো অলরেডি আমার থাই স্যুপ রান্নাটা শেষ। এদিকে বলতে বলতে মেহমান চলে এসেছে, তারা প্রায় 6টার দিকেই চলে এসেছিল আমাদের বাসায়। তো মানাফের জন্য তো গিফট নিয়ে এসেছে, মানাফ তো অনেক হ্যাপি গিফট পেয়ে। তো এই যে এখন আপনারা স্ক্রিনে যে মহিলাটাকে দেখছেন ও হচ্ছে লিতিৎসিয়া, ওর নাম হচ্ছে লিতিৎসিয়া, আর ওর হাজবেন্ড আছে পাশে রবের্তো, আর ওর ছোট্ট একটা প্রিন্সেস ওর নাম হচ্ছে মার্তা। তো এই হচ্ছে আমাদের ইনভাইটেড গেস্ট যাদের জন্য আমাদের এত আয়োজন। তারা আসলে আমাদের খুবই কাছের মানুষ, মানে খুবই মানে আমাদের সাথে তাদের খুবই একটা ভালো সম্পর্ক, আর কখনোই মানে তারা যখন আসে কখনোই মনে হয় না যে তারা পর, খুবই ফ্রেন্ডলি তারা, যার জন্য আমাদের ওইরকম কোনো মানে সংকোচ বোধ হয় না। তো যাই হোক, এখানে তো মানাফের গিফট এনে এখন আনবক্সিং চলছে। তোরা এসেই মানাফকে বলছে গিফটটা খোলার জন্য, কারণ দেখতে ওর পছন্দ হয় কি না। তো তারা ট্রেজার আইল্যান্ড গিফট করেছিল, আর এটা মানাফের অনেক বেশি পছন্দ। তো এখানে সব অনেক পার্ট আছে, এগুলা সেট করতে সময় লাগবে, যার জন্য আমি বললাম যে থাক এখন আর এটা ধরতে হবে না, গেস্ট যখন চলে যাবে তখন আমরা এটা একদম যখন ফ্রি থাকবো সুন্দরভাবে এটাকে আমরা সেট করে ফেলবো। তো এই তো এইদিকে ওদেরকে ওদের সাথে কথা বলে তারপর এখন চলে এসেছি, ওদের জন্য রেডি করছি, নাস্তা রেডি করছি। তো প্রথমে আমরা ওকে ওদেরকে অ্যাপিটাইজার দিব, তারপরে আমরা ডিনার সার্ভ করব। তো অ্যাপিটাইজারের জন্য এখানে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, এখানে ভেজিটেবল পাকোড়া ছিল। তো ভেজিটেবল পাকোড়া এর আগে আমরা ডালের পাকোড়াটা খাইয়েছিলাম, তো এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি, তার জন্য এবার ভেজিটেবল পাকোড়াটা করেছি। আর এই পাকোড়াগুলো আসলে ইটালিয়ানরা খুব বেশি পছন্দ করে, মানে আমি কি বলবো অনেক বেশি, মানে আমরাও মনে হয় এত পছন্দ করে এত মজা করে খায় না, ওরা যে একটা মজা করে খায়। এদিকে আমার পাকোড়াগুলোও হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়া, আর পাকোড়াটা গরম গরম খেতেই মজা, যার জন্য আমি আর আগে থেকে করিনি যে আসলে ভেজে দেব, কারণ গরম গরম যে টেস্টটা আগে করে রাখলে এটার টেস্টটা পাওয়া যাবে না। তাই তো অলরেডি আমি টেবিলটা রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা অ্যাপিটাইজারটা সার্ভ করেছি, তারপর আমরা মেইন ডিনারটা সার্ভ করব। তো অ্যাপিটাইজারে প্রথম যে আইটেমটা ছিল সেটা হচ্ছে থাই স্যুপ ছিল, এখানে আমি স্পেশাল থাই স্যুপ করেছিলাম চিকেন এবং শ্রিম্প দিয়ে। এ থাই স্যুপটা আমাদের খুবই পছন্দ, ফ্যামিলির ফেভারিট বলা যায়। তো আর এখানে ছিল শাসলিক, যেটা আমি করেছিলাম ওভেনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই সেই তান্দুরি,
তান্দুরি চিকেন, আর এটা হচ্ছে সেই পাকোড়াটা, আর সাথে ছিল ব্রেড, আমি বাটার দিয়ে টোস্ট করে দিয়েছি, আর এখানে ছিল রায়তা। তো অ্যাপেটাইজার হিসেবে এই ছিল। তো এই তো আমি সব কিছু রেডি করে তাদেরকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য, তারা অলরেডি চলে এসেছে, তো এখন খাবে। আর তারা আসলে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল তাদের সাথে বসার জন্য, বাট আমরা কিছুক্ষণ আগেই, তারা আসার ঠিক কিছুক্ষণ আগে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু আমাদের রান্না করতে লেট হয়ে গিয়েছিলো, তার জন্য আমরা দুপুরের খাবারটাই খুব লেট করে খেয়েছি, তার জন্য তাদের সাথে জয়েন হতে পারছিলাম না। আর আমি যেহেতু তাদেরকে সার্ভ করব, আমার দেখাশোনার একটা ব্যাপার আছে। তারপর আমি আর মুন্না একটু তাদের সাথে জয়েন হয়েছি, পরে একটু পাকোড়া খেয়েছিলাম, অন্য কিছু খাওয়ার মতো আসলে জায়গাই ছিল না পেটে, কারণ পেট একদমই ভরা ছিল। তাই তো তারপরও তারা খুব গল্প করে খেতে খুব পছন্দ করে, যার জন্য তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য আমরা দুজন বসেছিলাম। তাছাড়া তারা তো মানে খুব তাড়াতাড়ি ডিনারটা করে ফেলে, নর্মালি আমরা তো এত তাড়াতাড়ি ডিনার করি না, আমরা তো দেখা যায় 9:00-10:00 দিকে ডিনার করি, আর আমি তো ওদেরকে 8:00 দিকেই ডিনার সার্ভ করে দিয়েছিলাম, আর তারা কিন্তু একটু তাড়াতাড়ি ডিনার করে, আর সবারই তাড়াতাড়ি ডিনার করাই উচিত, আমরা বাঙালিরাই লেট করে খাই, তো আমাদের আসলে অভ্যাসটা চেঞ্জ করা উচিত, কারণ রাতের খাবারটা যত আগে খাওয়া যায় ততই ভালো, শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো। তাই তো প্রথমে ও থাই স্যুপটা ট্রাই করছে, আর ওর হাজবেন্ড পাকোড়াটা নিচ্ছে, ওদের এই পাকোড়াটা খুব পছন্দ। Your followers are Italian from Bangladesh. Anche paesani qua. Dai, mangiate con noi. Sì, prendi un po' cosa. Sì, dai. Questo è buonissimo. Sì. Mamma mia, come buono. আর ইটালিয়ানরা আসলে গল্প করে আস্তে আস্তে খেতে খুব পছন্দ করে, আমাদের মতো না যে খুব তাড়াহুড়া করে খেয়ে ফেলবে, তারা খুব সময় নিয়ে খায়। তো প্রথমে তো তারা অ্যাপিটাইজারগুলো শেষ করলো, তো ওইগুলোর পরে এখন আমি মেন ডিনার সার্ভ করে দিয়েছি। তো মেন ডিনারে ছিল ফ্রাইড রাইস ছিল, আর চিকেন ভেজিটেবল ছিল, আর ছিল বিফ স্টির ফ্রাই উইথ অনিয়ন, আর চাটনিক ছিল, এগুলাই ছিল। তো যেহেতু অ্যাপিটাইজার হেভি ছিল, তার জন্য ডিনারটা আমি একটু হালকা করেছি, যাতে ওদের খেতে প্রবলেম না হয়, আর সবগুলা খাবারই ওদের কথা চিন্তা করেই করা হয়েছে, একদমই ঝাল ছিল না। আমি এবার এটা মাথায় রেখেছি যাতে ওরা সবগুলা খাবার খুব এনজয় করে খেতে পারে। তো সবগুলা খাবার খাচ্ছিলো আর খুব প্রশংসা করছিলো, ভাল লাগছিল আসলে। আর মাঝখান দিয়ে একটু বদলামও হচ্ছিল আমার, মুন্না বলছিল আমাকে ওদের সামনে যে সব কিছু সব আইটেম আমি ওদেরকে সার্ভ করেছি কি না, কারণ আমার মাঝে মধ্যে এরকম হয় যে গেস্ট আসে, আমি এক দুইটা আইটেম দেখা যায় ফ্রিজে রাখি কিংবা ক্যাবিনেটে রাখি, পরে দেখা যায় সব আইটেম দিতে ভুলে যায়, এক দুইটা বাকি থেকে যায়, পরে গেস্ট চলে যাওয়ার পরে মনে হয় যে এটা দেইনি সেটা দেইনি। তো তার জন্য ও বলছিল যে সব কিছু দেওয়া হয়েছে কি না। তো ওই দিন সব কিছু আমি আসলে ওই দিন লিস্ট করে রেখেছিলাম যে যাতে মিস না হয়ে যায়। তো এই তো অলরেডি তাদের ডিনার করা শেষ, এখন আমি তাদের জন্য ডেজার্ট রেডি করছি। তো ইটালিয়ানরা আস্তে আস্তে যেহেতু খায়, তার জন্য আমরাও আস্তে আস্তে সার্ভ করছিলাম। তো 2-3 ঘন্টার মতো মনে হয় বসে খেয়েছে, এত লং টাইম, আর বাচ্চাটাও খুব বিরক্ত করছিল, যার জন্য আমি আসলে এখানে থাকতে পারিনি, ক্যামেরাটা অন ছিল, আমি বেবিটাকে নিয়ে হাঁটছিলাম আর মানাফের কাছে ছিলাম। তো আমি ডেজার্টে ওদের জন্য পুডিং করেছি, আমার আসলে তিরামিজু করার কথা ছিল, ওরা তিরামিজু খেতে চেয়েছিল, পরে আবার চিন্তা করলাম যে তিরামিজুটা যেহেতু ওদের ইটালিয়ান আইটেম, আমরা আমাদের একটা আইটেম করি, ইটালিয়ানরা তিরামিজুটা সবসময় খায়, কারণ এটা ইটালিয়ান রেস্টুরেন্টের কমন একটা আইটেম ডেজার্টে, তার জন্য আর তিরামিজুটা করি নাই।
তো এখানে আমি অলরেডি সার্ভ করে দিয়েছি ওদেরকে ডেজার্টটা এখানে আমি পুডিং সার্ভ করেছি আর ফিনি করেছিলাম আমাদের দেশীয় যে স্পেশাল ফিনিটা সেটা করেছিলাম আর আমার যে নকশি পিঠাগুলো ছিল ওইগুলো করেছি তো সবকিছু একটু ট্রাই করে দেখছিল তো লিপিচিয়ার কাছে ফিনিটা খুব বেশি মজা লেগেছে আর রবার্ট তোর নাকি পেট একদমই ভরে গেছে যার জন্য ওর আর ফিনিটা আর খায়নি ও শুধু পুডিংটা টেস্ট করেছে তাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিতে ভালোই লাগে পছন্দের মানুষগুলো যদি সাথে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই প্রিয় মানুষগুলো তো এই মানুষগুলোর সাথে যখন আড্ডা দিতে থাকি আমরা সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় তো এদিকে মানাফ তো বেবিটার সাথে মজা করছে আর মানাফের তো ছোট্ট বেবিগুলো খুব বেশি পছন্দ আর এই বেবিটাকে তো মানাফ প্রিন্সিপেসা ডাকে মানে ইংলিশে যেটাকে প্রিন্সেস বলে ইটালিয়ান ভাষায় এটাকে প্রিন্সিপেসা বলা হয় তো মানাফের তো প্রিন্সিপেসা এটা আমরা কিছুদিন আগে ওকে দেখতে গিয়েছিলাম তো তখন থেকেই মানাফি ওর নাম দিয়েছে প্রিন্সিপেসা তো এখন ওদের আসলে যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে তো এখন তারা চলে যাবে রেডি হচ্ছে আর এদিকে মানাফ খুব স্যাড হয়ে গেছে কারণ প্রিন্সিপেসা চলে যাবে তার জন্য ও খুব স্যাড হয়ে বসে আছে পরে আমি বললাম যাও বেবির কাছে যাও গিয়ে এখন যেহেতু চলে যাবে একটু সময় দাও পরে এখন বেবির কাছে বসে আছে আর বেবিটা তো ড্রেস পরার সময় খুব কান্না করছিল আসলে আমার ধারণা ছিল যে আমাদের যে বাচ্চাগুলো এগুলো মনে হয় একটু স্পেশাল কারণ বিদেশি বাচ্চাগুলো যে এরকম আমার আসলে ধারণাই ছিল না কারণ আমি যেটা বুঝলাম যে সব বাচ্চারা একই রকম আমার মানাফ যেরকম ছিল মার্তাও ঠিক একই রকম তাই তো বলতে বলতে তাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন তারা চলে যাচ্ছে খারাপ লাগছে বেবিটার জন্য বেশি খারাপ লাগছিল বেবিটাও আমাদেরকে ঘুরে ঘুরে দেখছিল মানাফ তো খুব খুব মানে খুব সুন্দর সময় কাটিয়েছে ওর আসলে সেম এজ হতে হবে এরকম কোনো কথা নাই যেরকমই হোক বেবি বড় হোক ছোট হোক সবার সাথে ও খুব সুন্দর করে মিশে যেতে পারে আর সবাইকে খুব আপন করে নিতে পারে অল্প সময়ে তো ওরা চলে যাচ্ছিলো খারাপ লাগছিলো তারপরও তো বিদায় দিতে হবে এই যে মানাফ ওদেরকে লিফট পর্যন্ত বিদায় দিয়ে এসেছে তো আমরা ওদেরকে বিদায় দিয়ে এখন চলে এসেছি তো বাসায় এসে আমরাও ডিনারটা করে নিচ্ছি কারণ আমাদেরও অনেক লেট হয়ে গেছে এখন অলরেডি অনেক ক্ষুধা লেগে গেছে তার জন্য ওদেরকে বিদায় করে দিয়ে আমরাও খেতে বসে গেছি আর যেহেতু খাবারগুলো গরম ছিল তাই ভাবলাম যে গরম গরম খেয়ে ফেলি তো ওই দিনের বিফ স্টির ফ্রাইটা অনেক মজা হয়েছিল আসলে মন থেকে যখন আপনি কারোর জন্য কিছু করবেন সেটা যেভাবেই করেন না কেন খুব ভালো হয় আমি সেটা বিশ্বাস করি আর আমি মূলত মানুষকে খাওয়াতে খুব পছন্দ করি এটা মুন্নাও খুব পছন্দ করে মানে মন থেকে মানুষকে খাওয়াতে খুব বেশি পছন্দ করি মানুষকে দেখানোর জন্য না জাস্ট মানে আন্তরিকতা কিংবা ওই ভালো একটা সম্পর্ক থেকে খাওয়াতে পছন্দ করি আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা আমার ফ্যামিলিতে মানে এমন কোনো সপ্তাহ যেত না যে সপ্তাহতে মেহমান আসতো না তো ওইটা ওই মেহমানদারিটা রক্তের মধ্যেই মিশে আছে তো ওই মেহমানদারি করে করেই তো বড় হয়েছি যার জন্য এখনও পারি না যেহেতু বিদেশে অনেক কষ্ট হয় মেহমানদারি করতে তারপরেও চেষ্টা করি মাঝে মধ্যে সবাইকে ইনভাইট করে খাওয়াতে তো এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ